পান্না সবুজ জলে ঢেউ তুলে ছুটে চলেছে বনদপ্তরের ফটফটি নৌকো, বাঁধা রয়েছে লঞ্চের সঙ্গে। পাশ দিয়ে সরে সরে যাচ্ছে সুন্দরবনের বিখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট। জঙ্গলের মাঝে মাঝেই খাঁড়ি, এই খাঁড়িতে নৌকো বেয়ে সুন্দরবনের আরও গভীরে ঢুকে যায় কাঠুরিয়া আর মৌলের দল, যেখানে ঝোপের ভেতর ওঁত পেতে থাকে বড় মিয়া। হ্যাঁ, সুন্দরবনের বাঘের একটা স্থানীয় নাম হল বড় মিয়া। জঙ্গলে ঢোকার মুখে কাঠুরে আর মৌলে মানে মধু সংগ্রাহকরা পুজো দেয় অরণ্যের দেবতা বনবিবি আর দক্ষিণ রায়ের। যাচ্ছির সফর চলছে সেই বনবিবির দেশে। কলস সি বিচ পিছনে ফেলে আমরা যাচ্ছি বনদপ্তরের কলস ক্যাম্পের দিকে। কলস বিচে যারা বেড়াতে আসেন তাদের থাকার ব্যবস্থা করা হয় এই কলস ক্যাম্পে। এগিয়ে চলেছে লঞ্চ, জঙ্গলের ফাঁকে দেখা যাবে কি বড় মিয়াকে? কথায় বলে সাপের লেখা বাঘের দেখা, কপালে না থাকলে হয় না। আমাদের লঞ্চ এমএল বনলক্ষ্মী টেনে নিয়ে চলেছে ভটভটি নৌকোকে, ফেনা ছড়িয়ে পড়ছে সবুজ জলে। লঞ্চ ছেড়ে আমরা চলে এসেছি নৌকোর ভেতর, জলের আরো কাছে। এখানকার নদীর নামগুলো ভারী অদ্ভুত, কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। কারুর নাম মৃদঙ্গ ভাঙা, আবার কেউ বা চুলকাটি। তবে সুন্দরবনের জঙ্গল নদী সবকিছুই অল্পবিস্তর বিপজ্জনক। এই জলে কুমির ডাঙায় বাঘের দেশে তৈরি থাকতে হয় সব সময়। ছুটে চলেছে লঞ্চ, ছুটে চলেছে নৌকো, আর অল্প কিছুক্ষণ পাড়ি দিলেই আমরা পৌঁছে যাব কলস ক্যাম্পে। এসব নদীতে কিন্তু কিলোমিটার মাইলের হিসেব খুব একটা চলে না, হিসেব হয় ঘন্টা ধরে। কলস সি বিচ থেকে কলস ক্যাম্প প্রায় এক ঘন্টার রাস্তা। যাচ্ছি কলস ক্যাম্প, সবুজ জলে ভরা নদী বেয়ে সুন্দরবনের জঙ্গলের পাশ কাটিয়ে এগিয়ে চলেছে বনলক্ষ্মী। আবার সেই নদী বেয়ে ভেসে চলা, সেই ম্যানগ্রোভ ফরেস্টের পাশ কাটিয়ে এগিয়ে চলা সামনের দিকে। কলস ক্যাম্প পিছনে ফেলে আমরা যাচ্ছি বনি ক্যাম্পের দিকে। কলস ক্যাম্পের মতোই বনি ক্যাম্পেও থাকার ব্যবস্থা করেছে বনদপ্তর।
ভাবছি কেমন হবে বনি ক্যাম্প, জল জঙ্গলে ঘেরা কলস ক্যাম্পের মতোই সুন্দর। বনি ক্যাম্পের নামকরণ করেছেন বিখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ। যাচ্ছি সেই বনি ক্যাম্প। লঞ্চের ডেক ছেড়ে নেমে এসেছি নিচের কেবিনে। এখন বিছানায় বসে দু চোখ ভরে দেখব ওই জঙ্গল, এই নদী। এগিয়ে চলেছে বনলক্ষ্মী, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে বনি ক্যাম্পে। তার আগে আপনাকে জানিয়ে রাখি, আপনি যদি কলস ক্যাম্পে আসতে চান তাহলে কলকাতা থেকে সড়ক পথে চলে আসুন নামখানা বা রামগঙ্গা। সেখান থেকে জলযানে নদী খাঁড়ি দরিয়ায় ভাসতে ভাসতে কলস ক্যাম্প। নামখানা থেকে সময় লাগে 4 ঘন্টা, আর রামগঙ্গা থেকে 3 ঘন্টার কিছু বেশি। খবর দেওয়ার পালা শেষ আর বেড়ানো খতম। পরের দিন আবার দেখা হবে বনি ক্যাম্পে।